দেবহাটা উপজেলার পার্শ্ববর্তী এলাকা সাত একর জায়গা মিলে বনবিধিরে এই বটগাছটি অবস্থিত। এই গাছটি লাগাইছিল বনবিধি নামে একজন ব্যক্তি প্রায় 500 বছর আগে। এই গাছতলায় একটি থান আছে, এইখানে বসে উপাসনা করতেন বনবিধি। এই জায়গায় বর্তমানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মান্যত করে থাকে। আপনাদের বলে রাখা ভালো, এই জায়গাটিতে রাতে কেউ আসে না, রাতের জন্য অনেক ভয়ানক একটি জায়গা। এই বটগাছে অনেক জিন ভূত নাকি বসবাস করে, এটা অবশ্য পূর্বপুরুষরা সম্বন্ধে বেশি জানে। বটগাছের পাশে এখানে একটি বড় পুকুর আছে, সেখানে বনবিধি গোসল করতেন। গোসলের পরে তিনি এই যে একটা থান দেখছেন, এই থানে বসে উপাসনা করতেন। বর্তমানে এই থানটি আবার সংস্কার করে রাখছে। বিশ্বের মানচিত্রের ভিতরে সব থেকে বড় বটগাছ কিন্তু এটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।